মহলার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন লিপি রানীর পরিবারের চার সদস্য। নৌকাডুবিতে সবার সলিল সমাধি হয়, এখন পরিবারটিতে শুধু শোকের ছায়া। একই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছে হরিকিশোর ও তার স্ত্রী। দুই সন্তান নদী পাড়ে মা বাবার মরদেহের খোঁজে প্রহর গুনছেন। পঞ্চগড় প্রতিনিধি হারুনুর রশিদের তথ্য ছবিতে অঙ্কন বিশ্বাসের রিপোর্ট। নদীর পাড়ে লাশের মিছিল, সংখ্যাগুণে জানানো হচ্ছে স্বজন আর গণমাধ্যমকে। পঞ্চগড়ের নৌকাডুবির এমন মর্মাহত ঘটনায় থমকে আছে গোটা বোদা উপজেলাটি। সেদিন মহালয়ে যোগ দিতে এলাকার লিপি রানীর সঙ্গে ছিলেন তার পরিবারের শিশুসহ আরও তিনজন। কিন্তু কে জানতো তারা সবাই ফিরবে লাশ হয়ে। স্ত্রী সন্তানকে হারিয়ে নির্বাক এখন লিপি রানীর স্বামী রবীন বর্মন সহ পুরো পরিবার। আমরা দু চাই এমন ছিলাম, বোনের মতো সম্পর্ক ছিল আমাদের। যখন ওরা চলেই গেল, বলে গেল তুমি তো গেল না, বাড়িতে থাকো, দেখিও বাচ্চা দুটোকে। কিন্তু আমাদের কি ভাগ্য, ওরা চলে গেল তো গেলই, আর ঘুরে আসলো না। আমরা এখন চাচ্ছি যে তাদের লাশগুলো তাড়াতাড়ি যেতে আমরা ফিরে পাই। কি করে আপনারা উদ্ধার করে দিবেন সেটাই আমরা অনুরোধ করছি আপনাদের। আপনারা যে করে হোক আমাদের লাশগুলো আমাদের সামনে একটু দিলেই ভালো হয়, এটাই আর কি। আমার ভাউজায় ভাউজের সবার আশঙ্কায় আমাদেরও ভাই, আমি ওখানে কথা বলিছি, কথা বলে বলছি তোমাকে যাবার না হয় আমি বাড়ি ফিরে যাবো, তোমরাও বাড়ি ফিরে যাও। ওদের দেখা যাবে দিদি যদি যাবা বাড়ি, তোমার নৌকা আসিল আপনার নামতে নৌকা এসে উঠে গেল, আমি আর যাইনি। আমার মেয়েকে ওনার মেয়ে নাই বুঝছেন, আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো মানে, আমাকে নিজের ভগ্নিপতির থেকেও বেশি মানে বাইরে, আজ তাদেরকে হেরে ফেলাইলাম। এদিকে দুই ছেলে জন্মের পর থেকেই প্রতি বছর দুর্গাপূজার মহালয়ের উৎসবে বদেশ্বরী মন্দিরে যেতেন হরিকিশোর ও তার স্ত্রী কণিকা রানী। ঘটনার পর রাতভর বাবা মায়ের খোঁজ করেও ব্যর্থ হয়েছেন দুই ছেলে। শুধু বলে গেছে যে আমরা ওইখান থেকে আসি, তারপরে তুই দেখতে যাবি ওইখানে, এটাই সেই স্মৃতি, এরপরে আর কোনো কথা নেই আমার সাথে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিখোঁজ আছেন অনেকেই, নিয়মিত চলছে উদ্ধার অভিযান। রোববার বিকেলে মহালয়া পূজা উদযাপন উপলক্ষে নৌকায় করে করতোয়া নদী পার হয়ে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। অঙ্কন বিশ্বাস, আরটিভি।